কত বড়ো জাহেল মুরুক বক্তা হলে এমন মন্তব্য করতে পারে যে শব তে রোজা নাই নামাজ নাই অথচ আল্লাহ রসুল সাল তাল ওয়াসাল্লাম এই শব দিন রোজা রাখা এবং রাত্রে ইবাদত বন্দী করা এই সম্পর্কে হাদিস বলে গিয়েছেন যেটা আমার নবীজির প্রাণ প্রিয় সে হাবি হাজরত সৈদনা শেরখুদা আলী আলী তা আলা আনহু যাকে আমার নবীজি বলেছেন আনা মদিনাতুল ইলমে ও আলী বাবুহা সেই হজরতে শের হুদা আলী রদি আল্লাহ আনহু হতে হাদিস বর্ণিত যে সহি ইবনে মাজা শরীফ যেই কিতাবটি সিহাসিত্তর অন্যতম একটি গ্রন্থ সেই সহি ইবনে মাজা শরীফের বাবু মাজা আফি লাইলাতিন নিসফি মিন শাহবান যে অধ্যায় রয়েছে যে বাপ রয়েছে ওই বাবের মধ্যে তেরোশো আটাশি নং হাদিস আমার নবীজি ঘোষণা করেছেন ইজা ক্যানে লাইলাতুন নিসফিমিন শাহবান ফাকুমু লাইলাহা ওসুমু নাহা রহা সুবাহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ তাল সাল্লাম ঘোষণা করেছেন হে আমার উম্মতরা যখন শাহবানের মধ্যরজনী আসে তখন সেই দিনে তোমরা রোজা রাখো এবং রাত্রে এবাদত বন্দী করো অথচ এই খাটমুল্লা মানুষদেরকে ধোকা দেওয়ার জন্য মুসলিম মিল্লতকে ধোকা দেওয়ার জন্য তিনি কত বড় একটা হাদিসকে গোপন করেছেন যেটা আপনারা এর পূর্বে লক্ষ্য করেছেন তো এই জন্য আমি দর্শক শ্রোতাদেরকে উদ্দেশ্য করে বলবো আপনারা এই সমস্ত ভণ্ড জাহেল মূর্খ বাংলা মৌলবীদের কাছ থেকে দূর থেকে নিজের আমল এবং ইমানকে ঠিক রাখুন আসসালামু আলাইকুম নবীর সুন্নাত নবীর প্রেম না থাকিলে এসব কিছুই বৃত্তিহীন। আমরা বাঙালি মুসলমান আমরা মাঠে ময়দানে মসজিদে মিম্বরে উঠে যদি আল্লাহ রসুলের হাদিস নিয়ে মিথ্যাচার করি সুন্না নিয়ে যদি মিথ্যাচার করি তাহলে বোঝা যায় আমাদের কাছে তাকোয়ার অভাব এবং সুন্নাহের জ্ঞানের অভাব আসলে হাদিসে পাকের অন্যতম একটি সেহা সিত্তার হাদিস গ্রন্থ শহিহুল বুখারির একটি বাব রয়েছে কিতাবুল আতআমাতির ওই বাব হচ্ছে বাবুল হালওয়াই ওয়াল আসালি ওই বাবের মধ্যে আল্লাহ রসুলের একটি হাদিসে পাক সনদ সহকারে একেবারে খুব বিস্তারিত এসেছে আমি আপনাদের সম্মুখে ওই হাদিসে পাক একটু বর্ণনা করে শোনাচ্ছি যেহেতু এখন বলা হচ্ছে এই শবে বরাত উপলক্ষে হালুয়া খাওয়া এ মিষ্টান্ন হালওয়াশ আর বিশব্দ মিষ্টান্ন খাওয়া এটা বেদাত এটা খেলে আল্লাহ এমনভাবে আপনার গুণাকে লিপিবদ্ধ করবেন এবং কেয়ামত পর্যন্ত আর আপনার তবার দরজা বন্ধ হয়ে যাবে আর আপনার জন্য তবার দরজা খোলা হবে না অথচ কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলে দিচ্ছেন ইন ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল ইহিব্বুল নিশ্চয় আমি তাদেরকে বেশি ভালোবাসি বেশি পছন্দ করি যারা বেশি বেশি করে তাওবা করেন এবং পবিত্রতা অর্জন করেন সুবাহান তো এ হাদিসে পাকের যে অধ্যায় আমি আবারও বলছি বাবুল হালুয়াই ওয়াল আসালি আমার রসুলে পাক হালুয়া মানে মিষ্টান্ন মিষ্টি আর ওয়াল আসালি মানে মধু আমার রসুলে করিম সাল্লাহ তাল্লাহ আলাই সাল্লাম মিষ্টান্ন এবং মধু খেতে পছন্দ করতেন এটা শূন্যত রসুল সুবাহান আহ এই এই যুগে এসে আমরা যে সমস্ত জুব্বা দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুরদের দেখে দেখে বড় বড় মুফতি মনে করছি বড় ইসলামিক স্কলার মনে করছি আদৌ কি ওনারা তাই আর যদি তাই হতো তাহলে কুনানুনা নিয়ে মিথ্যাচার করতো না আমার রসুলে পাকের সহি হাদিস যেগুলি হালাল যেগুলি খাওয়া হালাল মিষ্টি খাওয়া হালাল মধু খাওয়া হালাল যেগুলির মধ্যে প্রোটিন পুষ্টি ভিটামিন রয়েছে আর যে নামাজ রোজা আল্লাহর এবাদত যেগুলি করলে আল্লাহ সুল সন্তুষ্ট থাকবেন সেগুলি নিয়ে আজকে তারা মিথ্যাচার করছেন এগুলি আমাদের আফসোসের বিষয় কারণ সাধারণ মুসলিম সাধারণ মুসলমান কোন দিকে যাবে আমার ইসলামী ভাইরা কোন দিকে যাবে কাদের কথা শুনবে আসলে সেই আজকের এই কঠিন যুগে আমরা সহি হাদিসটা তুলে ধরার জন্য আপনাদের সামনে এসেছি এই বাবের পাঁচ হাজার

ইযুহিবুল হালুয়া হালওয়া ওয়ালা আল-সালাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হালওয়া তথা মিষ্টি ও মধু ভালোবাসতেন। তবে বারাতকে কেন্দ্র করে যদি সরাসরি কোনো কুরআন হাদিসের রেফারেন্স ছাড়া কুরআন হাদিসের কোনো তাহকিক ছাড়া যুক্তি ছাড়া একেবারে সাদা সিদাভাবে যশ খোঁশ নিয়ে একেবারে যশ বানিয়ে বলে দিচ্ছেন সববরত উপলক্ষে হালুয়া রুটি খাওয়া হারাম বেদাত এগুলি খেলে আল্লাহ মাফ করবে না অথচ এগুলির সিলায় আল্লাহর শুক্রিয়া আদায় হবে আল্লাহ গুনা মাফ করে দিবেন এটাই হচ্ছে সববরাতের বরকতময় লাইলাতুল মুবারকা বরকতমণ্ডিত রাতের শিক্ষা আল্লাহ রসুলের শিক্ষা এই শিক্ষা থেকে আমাদেরকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু ইহুদি নাসারার দালাল ইহুদি নাসারার আলেম ভেশভূষে আলেম দেখেন দেখতে আসলে তারা শৈতান শয়তানের অনুসারী এ তারা মিথ্যাচার করে যাচ্ছে কোরআন সুনা নিয়ে আল্লাহ আমাদেরকে সেই সরল মনে বোঝার তৌফিক দান করুক আমরা যদি মিথ্যাচার করে থাকি ভুল বলে থাকি আল্লাহ একদিন আমাদেরকে ধরবেন আল্লাহর লানো তো অভিশাপ আমাদের উপর আসবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহ আমাদের এই কথাগুলি আমল করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা ওবরাকাতুম